আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে 2020 সালে বাংলাদেশে শুরু হয় ই-পাসপোর্ট কার্যক্রম। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে মিশনগুলোতেও এই সেবা চালু করতে নেওয়া হয় উদ্যোগ। ইতোমধ্যেই ইউরোপের বেশ কয়েকটি দেশে চালু হয়েছে ই-পাসপোর্ট কার্যক্রম সেবা। শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ মিশনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি অনুযায়ী ই পাসপোর্ট চালু করা হয়েছে। ই পাসপোর্ট শুরু করেছি, ই ভিসা আমরা যাচ্ছি, ই গেটের কথা আমরা বলেছি, ই গেট চালু হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে আমরা চালু করেছি এবং অতি শীঘ্রই আমরা আমাদের ল্যান্ড বাউন্ডারি বোর্ডে ল্যান্ড বোর্ডগুলোতেও আমরা দূতাবাসে ই পাসপোর্টের সেবা পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা। তারা বলছেন, দীর্ঘ অপেক্ষার পর এই সেবা চালু হওয়ায় কমবে ভোগান্তি। আমাদের এখানে বেলজিয়ামের ই পাসপোর্টটা চালু করেছেন, এটা আমাদের একটা অনেক বড় পাওয়া। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। ই পাসপোর্টের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের সেবাও দূতাবাস থেকে চালুর দাবি জানান প্রবাসীরা। আমাদের দাবি এনআইডি কার্ডটি যেন আমাদের দূতাবাস থেকে চালু করা হয়। বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, এমআরপির মতো এখন থেকেই ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন প্রবাসীরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কমিটমেন্ট ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের যাত্রা, সেই যাত্রায় এটি আরেকটি মাইল ফলক। এখন পর্যন্ত ৩০টি দেশের বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট সেবা কার্যক্রম চালু হয়েছে। শিগগিরই আরও বেশ কয়েকটি দেশে চালু হবে এই কার্যক্রম। ব্রাসেলসের বাংলাদেশ মিশনে ই পাসপোর্ট কার্যক্রম সেবা চালু হওয়ায় এখন খুব সহজে এখান থেকে প্রবাসী বাংলাদেশিরা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তবে ই পাসপোর্টের পাশাপাশি এখান থেকে এনআইডি বা জাতীয়তা আবেদনের জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন। ব্রাসেলসের বাংলাদেশ মিশনের সামনে থেকে মোহাম্মদ লুৎফুরমান বাবু, সময় সংবাদ।